আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল থেকে প্রচণ্ড পরিমাণ জলীয় বাষ্প বাতাস দেশের উপর প্রবেশ করবে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর পরমেশন চালু হতে যাচ্ছে। আগামীকাল দেশের অনেক জায়গায় বিক্ষিপ্ত কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস রয়েছে, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, প্রথমে আমরা সরাসরি আপনাদেরকে বায়ুমণ্ডলে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মধ্যে প্রচণ্ড পরিমাণ জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে, যার কারণে ভারতের রায়পুর থেকে শুরু করে তালাই, তারপর করবা, এই সমস্ত জায়গাগুলোর উপর প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উপর দেখতে পাচ্ছি এখানে খড়গপুর, তারপর জামশেদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সেই বজ্রবাহী মেঘগুলো ধীরে ধীরে এখানে বাংলাদেশের উপর প্রবেশ করার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মডেল। তো আমরা একটু পরে বৃষ্টিবাহী মোড নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এছাড়া এদিকে ঢাকা বিভাগের পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার কারণে দেশের মধ্যপ্রান্ত অঞ্চল এছাড়া খুলনা বরিশালের অনেক জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে প্রথমে সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে যাচ্ছি আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি দেখার জন্য। আজ রাতে দেশের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার, দেশের উপর বৃষ্টিপাত, ওই যে বৃষ্টিপাতযুক্ত মেঘ কিন্তু দেখা যাচ্ছে না। তবে কুমিল্লার পার্শ্ববর্তী অঞ্চল, চট্টগ্রাম বিভাগের একদম উত্তরে, তারপর এদিকে বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণে মঠবাড়িয়া, কলাপাড়া, তারপর সিমনগর, তারপর সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়েছে, যার কারণে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে। তাছাড়া দেশের সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে এই বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি। তো আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে যাচ্ছে। আগামীকাল দুপুরের পর থেকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া পরবর্তী সময়ের মধ্যে মেহেরপুর থেকে শুরু করে শাইলকোপা, পাবনা, তারপর নাগারপুর, ফরিদপুর, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সাতক্ষীরা, তারপর শিবনগর, এই সমস্ত জায়গাগুলোর পর বিক্ষিপ্ত কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, তারপর পিরোজপুর, মঠবাড়িয়া, এই সমস্ত জায়গাগুলোর পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে কলকাতার উপর বৃষ্টিপাতের আভাস রয়েছে। দেখতে পাচ্ছি কোলাঘাট, হালদিয়া, তারপর এখানে আরামবাগ এবং বর্ধমান, শান্তিপুরের পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার কারণে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা সরাসরি বজ্র ঝড় বৃষ্টি মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বজ্র ঝড় বৃষ্টি মুহূর্তে যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছি এখানে বজ্রবাহী মেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আরামবাগের দিকে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে বর্ধমান, তারপর এখানে চন্দননগরের উপর বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যশোর, শালকোপা, এই সমস্ত জায়গার উপর দমকা হাওয়াকারে প্রায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে পরবর্তী সময় এখানে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর এখানে মৌলভীবাজার, তারপর এই সমস্ত জায়গাগুলোর উপর জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আগরতলা, তারপর এখানে কুমিল্লা, সেনবাগ, আমরাপুর, তারপর কাকড়াছড়ি, পরিচুটি উপজেলার উত্তরে হালকা অলরেডি বজ্রঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত মূলত দেশের মধ্যপ্রান্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, লোহাগাড়া, যশোর, তারপর শালকোপা, তাছাড়া ঢাকা বিভাগের দক্ষিণের অনেক জায়গায় মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর মতিরহাট, বরিশাল, পিরোজপুর, তারপর মঠবাড়িয়া, শিবনগর, কলাপাড়া, সুন্দরবন, এই সমস্ত জায়গাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে পরবর্তী 3 দিনের বৃষ্টিবাহী মোড় নিয়ে যাচ্ছি। এই যে পরবর্তী 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে খুলনা বিভাগের অনেক জেলায়, এখানে সাতক্ষীরা, খুলনা, তারপর যশোর, লোহাগাড়া, মাগুড়া, তারপর এখানে শিবনগর, এখানে মংলা, বাগেরহাট, তারপর এখানে আর দেখা যাচ্ছে জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর কাউখালী, বরিশাল, তারপর এখানে আরও ক্ষুদ্রক্ষুদ্র বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া এদিকে সেনবাগ, তারপর কুমিল্লা, আমরাপুর, তারপর কাকড়াছড়ি, এখানে আমবাসা, আগরতলা, কাপাসিয়া, লাকাই, মৌলভীবাজার, সিলেট, মাদান, বিশ্বনবাপুর, বাংমারা, এই সমস্ত জায়গাগুলোর উপরও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 5 দিনের মধ্যে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। মূলত কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কিছু জায়গায় প্রচণ্ড শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোথাও ভয়াবহ মেঘ তৈরি হলে আমরা আপনাদেরকে তাৎক্ষণিক পূর্বাস করে জানিয়ে দেবো। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।